আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলের কাচ্চি বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। মাংসটা হবে একদম সফট, সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি কোনো ম্যারিনেশন করে রাখবো না, সঙ্গে সঙ্গেই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। আজকে কাচ্চি বিরিয়ানিটি তৈরি করছি রাঁধুনি প্যাকেট দিয়ে। বিজি লাইফটাকে ইজি করার জন্য কিন্তু প্যাকেট মশলা দিয়ে খুব ইজি করে বিরিয়ানিটি রান্না করা যায়। আজকের বিরিয়ানিটি রান্না করছি একদম বাবুর্চি স্টাইলে, সেম প্রসেস ফলো করার চেষ্টা করবেন, এতে একদম বাবুর্চির টেস্টটাই পাবেন। কাচ্চি বিরিয়ানির জন্য কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম। আমি 50 গ্রাম বাদামকে তিন ভাগে ভাগ করে এক ভাগ এখানে নিয়েছি, আর বাকি দুই ভাগ নিয়েছি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম। এটা আমি কুচি করে নেব, আর বাকি এক ভাগ পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ, সাথে এক চামচ ঘি দিয়ে আমি ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে নিচ্ছি। ঘরে যদি মাওয়া না থাকে, এভাবে করে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে নিতে পারেন। আমার মাওয়াটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আমি একটু মিক্স করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখানে নিয়ে নিয়েছি এক কাপ কুসুম গরম দুধ, এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান। জাফরানটা ব্যবহার করার কারণে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা যখন বিরিয়ানিতে ব্যবহার করব এটার ফ্লেভারটাও খুব দারুণ আসবে। দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। দেখতে পাচ্ছেন ঘিটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, মিক্স করে আমি সাইডে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে জাফরানের, এর কিন্তু সুঘ্রাণটাও অনেক সুন্দর। এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর গোশত, এরকম একটু বড় বড় পিস করে নিয়েছি। আমরা কিন্তু সবাই জানি কাচ্চির মাংসটা কিন্তু বেশ বড় বড়ই নিতে হয়। আমি ছোট দুই টুকরো হাড়ও নিয়ে নিয়েছি, কাচ্চিতে কিন্তু মাংসটাই বেশি ভালো লাগে, তাই আমি খুব বেশি হাড় ব্যবহার করিনি। এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি সেই যে আমরা কাঠবাদাম এবং কাজু বাদাম রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, এখানে দেড় টেবিল চামচ লবণ আমি নিয়েছি, বা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। দিয়ে দিলাম এক চামচ চিনি। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস। এখানে এক কাপ টকদই আমি নিয়ে নিয়েছি, এটা আমার ঘরে তৈরি করা টকদই। খুব শীঘ্রই এর ভিডিও আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব, ছেড়ে দিলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দিয়ে দিলাম কিছু কিশমিশ এবং তিনটি আলু বোখরা। এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিয়েছি, সেটার অর্ধেকটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল, অবশ্যই এখানে ভাজা তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, কখনোই কাঁচা তেলটা দিবেন না। দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ ঘি, অবশ্যই এভাবে ঘি দিয়ে মাখানোর চেষ্টা করবেন, আপনার হাতের কাছে যদি এক চামচ ঘিও থাকে সেটাও দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়ে নিয়েছি রাঁধুনির এক প্যাকেট কাচ্চি বিরিয়ানি মশলা। এই কাচ্চি বিরিয়ানিটি কিন্তু রাঁধুনি দিয়ে খুব ভালো হয়। এটা খুলে নিচ্ছি, এর ভিতরে ছিল দুইটি শেষে, একটি বড় শেষে যেটাতে গুঁড়ো মশলা ছিল, আর একটি ছোটো শেষে যেটাতে আস্ত মশলা ছিল। তো গুঁড়ো যে মশলার প্যাকেটটা সেটা আমি পুরোটাই ঢেলে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই কিন্তু এই এক কেজি মাংসের জন্য প্রয়োজন পড়বে। এখন যে আস্ত মশলাটা সেটা আমি ঢেলে নিচ্ছি, আমি জানি না কেন এর মধ্যে এলাচ ছিল না, এখন মনে হয় নতুন এই প্যাকেটটা বের করেছে এর জন্য। আগে যখন রান্না করতাম তখন এলাচ থাকতো। এখানে আমি একটি লবঙ্গ, চার পাঁচটি কাবাব চিলি এবং সাত আটটি দারচিনি দিয়ে দিচ্ছি মাংসের জন্য, আর বাকি মশলাগুলো আমি রেখে দিচ্ছি রাইসের জন্য। যেহেতু এলাচ ছিল না তাই আমি ছয়টি এলাচ একটু থেতো করে নিয়েছি, তার তিনটি আমি মাংসে ব্যবহার করছি, আর বাকি তিনটি আমি রেখে দিচ্ছি রাইস রান্না করার জন্য। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম যে কুচি করে রেখেছিলাম সেগুলো, অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিলাম, পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি ফুড কালার বা জর্দা রঙ, এভাবে একটু জর্দা রঙ বা ফুড কালার দিয়ে নেবেন, এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, এই মিক্সটা কিন্তু অবশ্যই আপনাকে হাত দিয়ে করতে হবে, আর এমনভাবে মিক্স করতে হবে প্রত্যেকটা মাংসের কোনায় কোনায় যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর টক দইয়ের কিন্তু পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই, পানি সহই টক দইটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার মাংসে কোনো পানি ছিল না, মাংসটা কিন্তু আমি ধুয়ে আধা ঘন্টার মতো একটি চালনিতে মাংস পানি ঝরতে রেখে দিয়েছিলাম, মিক্স করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু, এটা আমি নতুন আলু নিয়েছি,
ছয়টি আলু আমি এরকম করে মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি সামান্য একটু জর্দা রং দিয়ে মিক্স করে নিয়েছি। আমি কিন্তু এই আলুটা ভেজে নিইনি, যেহেতু মাংস সেদ্ধ হয়ে যাবে আলু তো কোনো কথাই নেই, আলু কিন্তু আমাদের এই কাচ্চি বিরিয়ানিতে এভাবে করে দিলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আবারও সেই বাদাম কুচি, যে অর্ধেকটা ছিল তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশ আমি এখানে মোট ব্যবহার করেছি এক মোট বা হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখন দিয়ে দিচ্ছি সেই যে আমরা দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা, হাফ কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিব। অবশ্যই এভাবে এখানে দুধ ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর দুধের কারণে মাংসটা খেতেও বেশ ভালো লাগবে। একটু প্যান ধরে আমি নাড়িয়ে দিলাম, এতে করে মাংসের তলায় দুধটা পৌঁছে যাবে, মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট সেই মাওয়াটা, উপর দিয়ে সম্পূর্ণটাই আমি ছিটিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি রাইস রান্নার জন্য। এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ। লবণটা এরকমভাবে দিতে হবে যেন পানিটা একটু নোনতা হয়ে যায়, আর সেই যে মশলাগুলো পুরোটাই আমি এখানে ঢেলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি রাইস, এখানে আমি 750 গ্রাম বা মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ রাইস নিয়ে নিয়েছি। এটা চিনি গুঁড়া চাল আমি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়ে একটু মিক্স করে দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। যখন এরকম বলক আসতে শুরু করবে তখন আমি এখান থেকে এই চালনি দিয়ে এক চালনি রাইস উঠিয়ে দিয়ে দিব। অবশ্যই এই রাইসটা এভাবে 3টি স্টেপে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আজকে 3টি স্টেপে এই রাইসটা দিব। প্রথম স্টেপের এই বলক আসার সঙ্গে সঙ্গে চালটা উঠিয়ে আমি মাংসের উপরে দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন গরম ভাপটা চলে না যায়। তো দেওয়ার 2 মিনিট পরে আমি আবারও এক চালনি রাইস এখান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে আবারও সঙ্গে সঙ্গে রাইসটা আমি মাংসের উপরে দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। তো এই দ্বিতীয় রাইসটা দেওয়ার 2 মিনিট পরে আমি পুরো রাইসটাই কিন্তু একদম এখন নামিয়ে নিচ্ছি, কারণ এখন আর রাইসটা রান্না করার প্রয়োজন নেই। এখন যে পর্যায়ে চলে এসেছে এই রাইসটা কিন্তু একদম পারফেক্ট। লাস্টের দিকে রাইসটা একটু বেশি সেদ্ধ দিতে হয়, কারণ উপরের দিকে কিন্তু অতটা রান্না হতে চায় না, আর নিচের দিকে যেহেতু মাংস থাকে সেজন্য কিন্তু রাইসটা খুব বেশি দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর একটু বেশি সেদ্ধ করে দিলে সেক্ষেত্রে রাইসটা কিন্তু একদম নরম হয়ে যায়। উপর থেকে কিশমিশ আর সেই যে বাদাম কুচি আর পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেগুলো দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি কালারের জন্য এখানে জর্দা রং, সামান্য একটু একটু করে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু গুলিয়েও দিতে পারেন, আমি যেহেতু উপর দিয়ে আবারও সেই দুধটা দিব তাই গুলানোর প্রয়োজন নেই। যখন এটা দিব তখন কিন্তু এটা আপনাআপনি গলে নিচের দিকে চলে যাবে। তো পুরো রাইসটার উপরেই সেই যে মিল্কটা রেখেছিলাম সেটা আমরা পুরোটা এরকমভাবে ছড়িয়ে দিলাম। এখন আমরা প্যানটা সিল করে নেব। এর জন্য কিছু আটা আমি এরকমভাবে একটু শক্ত করে গুলিয়ে নিয়েছি, চতুর্দিকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ঢাকনাটা একটু শক্ত করে লাগিয়ে নেব। আরেকটি কথা বলে রাখি, যদি আপনারা ঝাল আর একটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু মাংসের উপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। রাধুনি প্যাকেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ মশলাটা দেওয়াই থাকে, একদম পারফেক্ট একটি ঝাল মশলা সব কিছু মিক্স করা থাকে, তাই আর ঝালের প্রয়োজন হয়নি, আমি দেইনি। আমি এই চুলাটা অন করে প্যানটা বসিয়ে দিলাম, একদম ফুল আছে। 5 মিনিট পরে আমি চুলাটা লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে দিচ্ছি, আর একদম ঘড়ি ধরে 1 ঘন্টা 40 মিনিট এটাকে রান্না করব। প্যানের যে ছিদ্রটা ছিল সেটাতে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। 1 ঘন্টা 40 মিনিট পরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আমি একটি নাইফ দিয়ে এটাকে কেটে নিয়েছি, সাইডের আটাটা আগে একটু কেটে তারপরে ঢাকনাটা তুলবো, এতে করে কিন্তু ঢাকনাটা খুব সহজেই ছেড়ে আসবে। দেখতে পাচ্ছেন কত ইজিভাবে ঢাকনাটা খুলে আসলো। তো সাইডের যে আটাটা চলে গিয়েছে সেগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি, এতে করে রাইসটা উঠাতে আমাদের খুব বেশি সুবিধা হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আর এটা ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে যে কী স্মেল বের হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো আমি এরকম একটি হাতা ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম,
অবশ্যই এইভাবে করে একটু চেক করে নেবেন যে নিচে পানি আসে কিনা। আমার কিন্তু একদম সফটভাবে বের হয়ে এসেছে হাতাটা, কোনো পানি নেই, তার মানে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো উপর থেকে কিছু রাইস আমি এভাবে সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে নিচ থেকে মাংসগুলো বের করে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও একদম সফট হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু সফট হয়ে গিয়েছে মাংসগুলো। তো আমি একটু সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রাইসগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, বেশ গরম থাকা অবস্থাতেই আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই বাড়িতে এভাবে করে একবার ট্রাই করবেন। আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু আমি কোনো প্রফেশনালভাবে করিনি, এর জন্য কিন্তু আমি কোনো পেমেন্ট পাইব না। এই ভিডিওটি করার জাস্ট একটি উদ্দেশ্য, কিভাবে আপনারা রাঁধুনি প্যাকেট দিয়ে খুব ইজিভাবেই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।